আউ ঘিনবাটা পসন্দ না কর তো এই টেস্টি রেসিপি বনাবালি মোর ভিডিওকে ফার্স্ট টু লাস্ট যাই দেখু থা তো বেশি লেট না করি চালুন দেখি না মা এই রেসিপি লাগে আমি জিনিস দরকার পড়া হিসাবু বনা যা যে তো এই রেস্টুরা স্টাইল চিকেন সিক্সটি ফাইভ বনাবারি ইয়াড়ে মুচে অধা কেজি বগি চিকেন যে জুড়ে লেগ পিসচে আ বাকি সবু পিসচে টিক বড় আকারে কাটি ইটাকে মে ভালভাবে দুই রু তিন ধরি সফা নি করেদেছে আহ আমাকে ম্যারিনেট করবার যে লাগি কিঠানে নিয়েছে গোটে বড় চামচ বগি ধনিয়া পাউডর তারপরে আমি এখানে দাবার অছে সেই চামচরে হি অধা চামচ বগি জিরা পাউডর তারপরে আপনার মানে এখানে মিট মসলা হোক কি চিকেন মসলা অধা চামচ দি তারপরে ছোট আমচে অধা চামচ বগি কাশ্মীর চিলি পাউডর দেবার আছে এর ব্যা কলার আসবা তারপরে বড় চামচরে দেবার আমানে অদা আেসুনর পেস্ট তারপরে নিজ স্বাদার নুন আপনার এখানে তারপরে আমার লেম্বুর রস তুমি এখানে দুই চামচ ব্যাগি লেম্বুর রস দিয়েছে গোটে হি লম্বুকে আমি চিপি করে দিয়েছে তারপরে কাটলা কিছু ধনিয়া পতরকে আমি এখানে দাবার অপন পাখে নে স্কিপ বিপার্বি তারপরে এটাকে আমুক আহ চিনি ভালভাবে টিকি বুলে দেবার আপন মানে হাতে গুলা বাটা চেষ্টা করবে এতে দ্বারা ভালভাবে গুলেই পার্সি ইয়ারে দেখুন সবুকি গুলেই দে সারলিন আহ চিনি আমি এখানে দ্বারবার কর্লোর্ তো এটা নেই দুই বড় চামচ বই কনফ্লোট দিয়েছে এই কর্নফ্লোট দেবা দ্বারা যে চিকেনটা বনামা সেটাকে বেশি বেলজা কুড়মুড়িয়া রহপার্সি তারপরে আমি বড় চামচ বগি বেসন দিচ্ছি মতো বেসন পছন্দ লাগছে বলে দিয়েছে আপন পছন্দ না লাগলে স্কিপ পারবি তারপরে ভাল বাইন্ডিং হবার বলি গোটে অন্ডা দছি অন্ডাকি দিয়ে সারা পরে হাতে আপন মানে ভাল ভাবে এই এইসব জিনিসকে মিশাই দেবে যদি আপন মানুষ বেশি রাখ হবার পসন্দ লাগছে তো আপনার এখানে মিচা গুণ নেহেলে গোলমরিচর পারবি মি পছা দেমি সেত্রলে সেতলে নে দে এটা গুলালা ভিতরে আপন মানে বিলকুলি পানির ইউজ না করবেনি যদি অন্ডা দেওয়াপরে এটা বেশি পতলা হয়ে গেলা বেলা বলে আপন মানে আউ গোটে চামচ এটা নে কর্ণ ফ্লোর ইয়াড়ে দেখুন ইটা কি ভালোভাবে বুলে দিয়ে সারি নশ মিনিট লাগে আমি রেস্ট হওয়ালি ছাড় দেবাম পাখে টাইম লে আপন মানে এটা কি অধা ঘণ্টালে মেরিনেট ছাড়ি ছাড়দি পারবি তো এটা মেরিনেট হা ভিতরে চালুন তেলটাকে গরম করে দেব সে বলে আমি এখানে গ্যাস র ফ্লেমকে অন করে দিই আড়াইটে বসে দেহ আমি ছানলা এতকে রিফাইন তেল দিচ্ছে কে মিডম টু হাই ফ্লেম রে ব্যাভাবে গরম করবারে ছাড়ি দেবার তেলটা ভালভাবে গরম হয়ে সা যে ম্যারিনেট করি রকিদে সে চিকেন সবু এখানে ভালোভাবে ছানি দেবার অ কড়াইন যেতে পূর্ব আপনার সেতে হি চিকেনে দেবেও এখানে আপনার মানে ফ্লেমটাকে মিডিয়মে হি রক্ষিবি পহেলা পাঁচ মিনিট আপনার মিডম রে এটাকে কুক করবে তাকে হাই ফ্লেম রে কুক করে দেবেন যেতে দ্বারা কি ব্যাপার ভাবে ক্রিসপি হয়ে পড়া টোটাল মিডিয়ম টু হাই ফ্লেম রে

আইতাকে আপনার পাঁচ রু দশ মিনিট যা মিডম টু হাই ফ্লেমে ভালোভাবে কুক করে দেবি যেটা ভালোভাবে সিঝিবি পারবা আপুর কুড়মুড়া বি হয়ে পারবা ইয়ে দেখুন পাঁচ রু দশ মিনিট হয়ে গলান আঠানে চিকেন লেগ পিস বডিয়াভাবে কুক হয়ে গলান ইতাকেবি আহ চিনি আমি প্লেট নো কা দেবার ইয়ারে দেখুন সবু তেল কাড়ি দুই চামচ তেল বাগিয়ে মুখি চে আহ চিনি আমানে দেবার লেসুন তো আমি ছাতিটা কোল কে তার ছুকলা ছড়িয়ে করে এটা ছোট ছোট খণ করে কাটি দিয়েছে তারপরে আম দেবারছে কঁচা মিচা তুমি এখানে চারটা কচা মির্চা কিন্তু লমা লমা পিস করে কাটিছ আপনার মানে যদি মিচা পসন্দ করসন তো পারবি তারপরে এখানে কিছু লেসেঙ্গা পত্রকে আমি দে তাকে ভাল ভাবে হাজিনে গুলে ফ্লেমটা আপনার মানে এখানে লো রে ভাল ভাবে চলে দে সারা পরে আমুক এখানে দাবার তিন বড় চামচ বাগি টমাটোর সস আপন মানে চাইলে এখানে চিলি সস বিপারবেন মির্চা দিয়েছে বলে স্কিপ করেছে তারপরে আমু এখানে দাবার ছধা ছোট চামচ বাগির চিলি ফ্লেক

চলে দেবার এটাকে ভালভাবে গুলে দে সারা পরে ফ্লেমটা মিডিয়ম হি থাকে এখানে যে ছানিক রক্ষিলে সবু পকোড়াকে দিয়ে দেবার আলভাবে যে আমি চিকেন সিক্সটি ফাইভটা পুরা হি গ্রেভি সেই আপনার এখানে

সিক্সটি ফাইভটা আছে নি পুরা পুরি রেডে গরমা গরম আপনার মানে এটাকে সর্ভ করুন নিজে খাউন নিজের ফ্যামিলি ফ্রেন্ডস আর ছু মেয়েবার কি দৌন কেবি খেয়েলে জানি না নিজে ঘরে কম সামানু বনই বলি এটা হি টেস্ট লাগসি পুরা রেষ্টুরেন্ট হোটেল স্টাইল্র টিকি ভাল লাগবা আ ভাল দিসবা বলে কাটলা কিছু ধনিয়া পতর দেই দৌচে তার উপরে তারপরে এখানে কিছু পিয়াজ লেম্বুকে মে সর্ভ করে দেচে যেটা কি